আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলি ইমরানের 19 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। এটা খুব বিখ্যাত একটা আয়াত, ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম। 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত একটা সুন্দর ফ্লো ছিল, আমরা সেটা আলোচনা করেছিলাম। এর ইমিডিয়েট আগের আয়াতটা হচ্ছিল শাহিদাল্লাহু আন্নাহুম লা ইলাহা ইল্লাহুয়া, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুয়াল আজিজুল হাকিম। সূরা আলি ইমরানের প্রথম থেকে একটা কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এস্টাবলিশ করছেন, সেটা হচ্ছিল, প্রথম কনসেপ্টটা ছিল আল্লাহ যুগে যুগে যত কিতাব পাঠাইছেন, যত রেভিলেশন পাঠাইছেন, একটা একটার সাথে সম্পর্কিত, এটার মধ্যে কোনো রকম ফাঁক নাই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মুসাদ্দিকান মানে একটা একটাকে মুসাদ্দিকান সত্যায়িত করে আসছে, এবং সর্বশেষ কিতাব হচ্ছিল কুরআন মজিদ। তো সেই কনসিস্টেন্সি কিতাবগুলোর মধ্যে, আল্লাহর মেসেজের মধ্যে কনসিস্টেন্সিটা একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট, এবং এই কোরআন মজিদের মধ্যে কন্টিনিউয়াস ফ্লোর যে জিনিসটা আসছে সেখানে, এটার পারপাসটা হচ্ছে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কোরআনের পারপাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোরআন মজিদ পাঠাচ্ছেন মানুষের কাছে, মানুষের মধ্যে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেজন্য কোরআন মজিদ পাঠাচ্ছেন, রসুল পাঠাচ্ছেন, নবী রসুল পাঠাচ্ছেন, যারা যাতে করে নবী রসুল এই কোরআন মজিদকে, আল্লাহর কিতাবকে কীভাবে দুনিয়াতে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা দেখাবেন, কিন্তু পারপাসটা হচ্ছিল মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেটাই কনক্লুড হচ্ছে এভাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলম কাইমান বিল কিসত, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এবং মালাইকারা এবং উলুল ইলম সবাই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আল্লাহ সর্বদা ন্যায় বিচারের উপর অধিষ্ঠিত। এই কনসেপ্টটা আমরা গত সেশনে আলোচনা করছিলাম, কেন আল্লাহ ন্যায় বিচারের উপর অধিষ্ঠ, এই জিনিসটা বিশ্বাস করতে অনেকের অসুবিধা হয়, ঠিক আছে, অনেকের এই বিষয়ে অসুবিধা হয়, কেন আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে অন্যায় দেখতেছি, এবং অন্যায় দেখলে সবার মনের মধ্যে একটা প্রচ্ছন্নভাবে একটা চিন্তা আসে, আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে এত অন্যায় অবিচার কেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইনশিওর করতেছেন, আল্লাহ সর্ব অবস্থায় ন্যায়টা ন্যায্যতাই দুনিয়াতে ইমপ্লিমেন্ট করেন, আল্লাহ দুনিয়া হচ্ছে দুনিয়া আখেরাত মিলে। অতএব আমরা একটা অংশ দেখি, আপেক্ষিক অংশ দেখে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকি। তো সেই কিতাব প্রেরণ করতেছেন ন্যায় বিচারের জন্য, সেটারই কন্টিনিউশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে ইসলামকে ইন্ট্রোডিউস করলেন। বেসিক্যালি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইসলামও কনসিস্টেন্ট একটা ধারণা, এটা হচ্ছিলো একটা সার্বজনীন ধারণা, সেটা হচ্ছিলো প্রতিটা কিতাবের মূলে ছিল, এবং এই ইসলাম এবং ন্যায় বিচার দুইটা সমর্থক হিসাবে সবসময় ব্যবহার করেছে। মানে যেটা বলা হচ্ছে কাইমান বিল কিসত, এটারই আরেকটা হচ্ছিলো কিস্তের আরেকটা রূপ ছিল ইসলাম, সেটাও এখানে একটা বিবেচ্য বিষয়, সেটা আমরা আজকে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। সেজন্য অনেক একটা মানে রিসাইটেশন আছে কোরআনের, 7 রকম রিসাইটেশন, অ্যাপ্রোপ্রিয়েট রিসাইটেশন আছে, সেখানকার মধ্যে একটা রিসাইটেশন আছে এখানে, যেমন 19 নম্বর আয়াতে প্রথমে আমরা ইন্না দেখতেছি, এই শব্দটাকে ওনারা রিসাইট করে আন্না, তাহলে এই আন্না রিসাইট করলে এই ইন্নাহুর সাথে এটা লিঙ্ক হয়ে যায়, বদল বলি আমরা, আর অ্যারাবিক থিওরি অনুযায়ী এটাকে বদল বলি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া, যেমন বলতেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তিনি ন্যায়ের উপরে অধিষ্ঠ আছেন, ঠিক একইভাবে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর কাছে অনলি অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম, এইটা দ্যাট মিনস এইটা, তাহলে সেটার মাধ্যমে যেটা হচ্ছে যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি সর্ব অবস্থায় ন্যায়ের উপর অধিষ্ঠ, এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন কি আল্লাহর কাছে অনলি অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল কি ইসলাম, তাহলে দুইটাকে যদি মিলান তাহলে ইকুয়েশন অনুযায়ী আসে কিস্ত মানে ন্যায় বিচার এবং ইসলাম একটা মুদ্রার এপিটার অপিট, এটা বোঝা জরুরি যে ইসলাম আসছেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ এই দুইটা স্টেটমেন্ট কিন্তু একইভাবে আসতেছে। তো আমরা সেই আলোকে এখানে আজকে যে আলোচনা সেখানে আমরা দেখার চেষ্টা করব 3টা টার্ম। প্রথমে হচ্ছিল ইসলাম, দিন, কিস্ত,
ইসলাম মানে সমর্পণ করা, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছাকে ইচ্ছায় সমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম। দিন শব্দটা আমরা দেখব, সাধারণভাবে দিন বলতে আমরা ধর্ম বুঝি, কিন্তু এটা ধর্ম মধ্যে সীমাবদ্ধ না, এটার অর্থ আরও ব্যাপক। কিস্ত মানে হচ্ছিল ন্যায় বিচার। তাহলে এই তিনটা শব্দই কিন্তু একটার সাথে একটা পরিপূরকভাবে অবস্থান করে, কোনো একটাকে মানে আরেকটা ছাড়া বিশ্লেষণ করা যায় না, বর্ণনা করা যায় না, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব দিন বলতে আল্লাহ সুবহানাহু তাআলা কী বুঝাচ্ছেন। সাধারণত আমরা এটা ধর্ম বলে থাকি, জীবন ব্যবস্থা বলে থাকি। দিন শব্দের প্রথম মিনিং বা একটা ওয়ান অফ দি মিনিং হতে পারে, এটা হচ্ছিল কনভিকশন দ্যাট লাইজ ডিপ ইনসাইড দ্য হার্ট। মানে এটা বাংলা ট্রান্সলেশন করলে দাঁড়ায় এভাবে যে মানুষের হৃদয়ের মধ্যে যে দৃঢ় বিশ্বাসটা থাকে সেটাকে দিন বলা হয়। এটা হচ্ছে দিন শব্দের একটা অর্থ। মানুষের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস থাকে, সেটাকে দিন বলা হচ্ছে। এটা হচ্ছে দিনের একটা বর্ণনা। আরেকটা দিনের শব্দের অর্থ হচ্ছিল অ্যাকাউন্টেবিলিটি, ইংরেজিতে বলে, বাংলাতে বলে হচ্ছিল জাস্টিস, সরি আপনার হচ্ছিল হিসাব দিতে হবে, জবাবদিহিতা। মানে জবাবদিহিতা আরেকটা ডাইমেনশন এখানে আছে। জবাবদিহিতা অর্থ হচ্ছিল যে আপনাকে কোনো বিষয়ে জবাব দিতে হবে। যেমন এটা শব্দের সাথে, দিন শব্দের সাথে দাইন শব্দ আরবি, আরেকটা শব্দ আছে দাইন, সেটা হচ্ছে ঋণ নেওয়া। এটার একটা খুব সুন্দর সম্পর্ক আছে। যখন কেউ কারোর কাছ থেকে ঋণ নেয়, তখন যে ঋণ নেয় এবং যে ঋণ দাতা তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তাহলে ঋণ গ্রহীতা সবসময় বিনয়ী থাকে ঋণ দাতার কাছে। যখনই সে তাকে দেখে সে বিনয়ী হয়ে যায়, কেন সে একটা অব্লিগেশনের মধ্যে পড়ে। তো সেই বিষয়টা কিন্তু এই দিন শব্দের মধ্যে বিল্ট ইন আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে যখনই ঋণ নেওয়া হয়, যেমন মানুষ একজন বিনয়ী হয়ে যায়, ঠিক একইভাবে এই একটা এক্সচেঞ্জের ব্যাপার আছে। সেইটি সেই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলা হয় বিচারের দিনকে, সেটা আরেকটা আসবে। পাশাপাশি দিন হচ্ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছিল সোশ্যাল কনস্টিটিউশন, এটাও বলা হয়। একটা জীবন ব্যবস্থা যেটা সামাজিকভাবে কিছু নিয়মকানুন মানা যে বিষয়গুলো, সেটাকে দিন বলা হয়। তাহলে দিন শব্দের তিনটা অর্থ মূলত হয়। একটা হচ্ছিল মানুষের অন্তরের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, দ্বিতীয়টা হচ্ছিল অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, যেটা বিনয়িতার দিকে নিয়ে যায়, এবং তৃতীয় হচ্ছিল ডিলিং পলিসি, কীভাবে মানুষ একজন আরেকজনের সাথে লেনদেন করবে, কীভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে, এই বিষয়গুলো আছে। তাহলে তিনটা বিষয় এখানে আছে। সেটা তিনটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর ইচ্ছায় নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে সাবমিশনটা হচ্ছিল মূল বিষয়। সেক্ষেত্রে আপনার আমার অন্তরস্তরে যা কিছু আছে দৃঢ় বিশ্বাস, সেটা কী হতে হবে, সেটা সমর্পিত হবে আল্লাহর ইচ্ছার কাছে। এক দুই নম্বর হচ্ছিল যে আল্লাহ বিচার করবেন, আল্লাহ আপনার আমার হিসাব নিবেন, সেই ব্যাপারে আমাকে সাবমিসিভ হতে হবে, ঠিক আছে, সেটার প্রতি সমর্পণ করতে হবে। তিন নম্বর হচ্ছিল ডিলিং পলিসি, যেটা হচ্ছিল মানুষে মানুষের সাথে যেরকমভাবে লেনদেন করে, মানুষের মানুষের মধ্যে যত ধরনের ডিল হয় সেটার ডিলিং পলিসি হচ্ছিল দিন। সেটার ব্যাপারেও কি মানুষকে কী করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে তিনটা জিনিসই এখানে আসে। এরপর আসেন কিস্ত। কিস্ত শব্দটাকে আমরা বলি ন্যায় বিচার। তো ন্যায় বিচারের বিপরীত শব্দ হচ্ছে অন্যায়। একটা অন্যায় এবং ন্যায় যদি আপনি বিপরীতার্থক শব্দ দেখেন, তাহলে যখনই অন্যায় হয় তখন ন্যায়ের কথা উচ্চারিত হয়, মানে কোনটা হওয়া উচিত। তাহলে এই হওয়া উচিতের বিপরীতে মানুষের ব্যক্তিগত বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকে। যে যে দলের মধ্যে থাকে সে দল থেকে চিন্তা করে যে আমার জন্য এটাই সহি, মানে আমি মনে করি আমার কথাই। এটা হচ্ছিল মানুষ আমার বাইরে কিন্তু যেতে পারে না। তার মধ্যে দেখা যায় সেগুলো সেখান থেকে ন্যায় মানে প্রত্যেকের নিজস্ব একটা ন্যায়ের বর্ণনা থাকলেও সার্বিকভাবে ন্যায়ের একটা বর্ণনা আছে। তো সে সার্বিকভাবে ন্যায়ের যে বর্ণনা সেটা যেতে মানে সেটা মানুষ ধারণ করতে পারে না। সেটা যখন আমরা বিভিন্ন কনফ্লিক্ট দেখি, বিভিন্ন দ্বন্দ্ব দেখি, সেখান থেকে বের হয়ে আসে। তো এখান থেকে চারটা দ্বন্দ্ব আমরা এখানে আইডেন্টিফাই করছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছিল মানুষের মধ্যে পুরুষ এবং নারীর মধ্যে দ্বন্দ্ব। এটা একটা প্রথম সৃষ্টির প্রথম থেকে সেই দ্বন্দ্ব আছে এবং দ্বন্দ্ব সেটা থাকবে। তো পুরুষ এবং মহিলা এক জিনিস না, দুইটা মানুষের মধ্যে পুরুষকে আল্লাহ একভাবে তৈরি করছে, মহিলাকে একভাবে তৈরি করছে। দুইজনের দুই ধরনের এক্সপেকটেশন আছে, কিন্তু দুনিয়াতে পুরুষ নারী পুরুষ একসাথে চলতে হবে। তাহলে নারীকে যদি দেওয়া হয় কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে, সে অ্যাবসলিউটলি তার পার্সপেক্টিভে তৈরি সে সিদ্ধান্ত দিবে,
এবং ঠিক একইভাবে পুরুষকে যদি সিদ্ধান্ত দিতে বলা হয় তাহলে সে পুরুষের জায়গা থেকে তার সিদ্ধান্ত দেবে। এটা এর বাইরে কিন্তু মানুষের আসা খুব ডিফিকাল্ট, এটা বাইরে আসার সম্ভব না। সেটার অনেক এক্সাম্পল আছে, বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে সেটা সাইকোলজিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখছে, এর বাইরে মানুষ যেতে পারে না। তাহলে এই কনফ্লিক্টের এইখানে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা কে ঠিক করে দেবেন? সেটা যে এটার মধ্যে নিরপেক্ষ সে সত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে উনি কীভাবে নারী পুরুষ নিজেদের সাথে লেনদেন করবে, ডিল করবে, সেই সংক্রান্ত সমস্ত গাইডলাইন কোরআন মজিদে দিয়ে দিয়েছেন, যুগে যুগে কিতাবগুলোতে দিয়ে দিয়েছেন। অতএব কিতাবে যেটা লেখা আছে, কিতাবের রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ যেটা আছে সেটা তাকে মেনে নেওয়াটাই হচ্ছে ইসলামের কাজ, এবং সেই ইসলামের কাজটার মাধ্যমে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে তিনটা শব্দ, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে কিস্ত। তাহলে ইসলাম সাবমিশন, আর দিন হচ্ছিলো এখানে হচ্ছিলো জীবন ব্যবস্থা, যে নারী পুরুষ কীভাবে ইন্টারাক্ট করবে সে ব্যাপারে কোনটা ন্যায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। অতএব সেটাকে কমপ্লিটলি সাবমিট করা, কেন অনেক কিছু আপনার আপাত দৃষ্টি মনে হবে আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এটা মেনে নেওয়াটাই হচ্ছে ইসলামের কাজ। এটা মেনে নিলেই হবে কি, আল্লাহ যেহেতু নারী এবং পুরুষকে সৃষ্টি করছে, তাদের মধ্যে কীভাবে সম্পর্ক থাকবে, তারা কীভাবে দুনিয়াতে চলবে, সেই সংক্রান্ত গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। সেটা মেনে নিলেই আপনার কী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এবং সেটাই হচ্ছে ইসলাম। এই হলো একটা ডেফিনেশন, এভাবে জিনিসটা কাজ করে তিনটা শব্দই। এরপরে আসেন আরেকটা ডাইমেনশন, হচ্ছিল দুনিয়াতে মানুষ কাজ করে, কেউ থাকে মালিক, কেউ থাকে কর্মচারী, দেখে আমরা ইংরেজিতে বলি এমপ্লয়ি এবং এমপ্লয়ার, বা আরও বলা যায় ক্যাপিটাল ভার্সেস লেবার, মানে কেউ সম্পদ ব্যয় করতেছে, কেউ শ্রম দিচ্ছে। এখানে কন্টিনিউয়াসলি সেখানে কী আছে, কনফ্লিক্ট আছে, সেখানেও দ্বন্দ্ব আছে। যদি কর্মচারীকে বলা হয় যে সে তার কাজের পদ্ধতি ঠিক করবে, তখন সে হয়তো বা বলবে আমি একদিন কাজ করবো, ছয় দিন কাজ করবো না, কিন্তু আমাকে প্রতি ছয় মাস পরপর বোনাস দিতে হবে। আবার যদি মালিককে বলা হয় তুমি অ্যাবসলিউটলি ঠিক করো, সে বলবে যে সাত দিন সাত রাত কাজ করতে হবে সপ্তাহে, আর আমার খুশি মতো আমি বেতন দেব। তাহলে দুইটা এক্সট্রিম বিষয় যুগে যুগে হয়ে আসছে। সেক্ষেত্রে কী দেখা গেছে, সেক্ষেত্রে সার্বিকভাবে কী দেখা গেছে, অন্যায় দেখা গেছে, অন্যায্য পজিশন দেখা গেছে। তাহলে সেখানকার মধ্যেও একটা পলিসি দরকার, সেখানে একটা দিন দরকার, যে দিনটা অনুসরণ করে মানুষ কী খুঁজে পায়, জাস্টিস খুঁজে পায়। তাহলে সেক্ষেত্রে সে জাস্টিসের প্রতি সবাইকেই সাবমিসিভ হতে হবে, সমর্পণ করতে হবে। সেটাও ইসলাম কী করে, সেটাও কোরআন মজিদ বলে দেয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বলে দেয়। ঠিক একইভাবে সরকার এবং জনগণের মধ্যে একই রকম কনফ্লিক্ট বজায় থাকে। সরকার বলে বেশি বেশি ট্যাক্স দিতে হবে, জনগণ বলবে বেশি বেশি সুবিধা দিতে হবে। এখন কতটুকু জনগণের দায়িত্ব, কতটুকু সরকারের দায়িত্ব, সেখান থেকে কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেটারও ব্যালেন্স কোথায় দেওয়া আছে, দিনের মধ্যে দেওয়া আছে, প্রসিডিউরের মধ্যে দেওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে সেটা দেখা গেছে। অতএব সেটাকে অনুসরণ করে আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, কীভাবে আপনার দিনকে অনুসরণ করে, মানে জীবন ব্যবস্থাকে অনুসরণ করে এটাকে ইমপ্লিমেন্ট করার নিয়মটা হচ্ছিল আসলামা, মানে ইসলাম, মানে আল্লাহ যেটা ডিসাইড করে দিচ্ছেন সেটাকে বিনা বাক্যে মেনে নেওয়া। কেন না, আপনাকে যখন মেনে নেওয়ার কথা বলা হচ্ছে তখন দেখা যাবে কি আপনার কাছে পছন্দ হচ্ছে না, মেনে নিতে হবে তখন। কেন না, আপনাকে যদি বলে আপনি এখন খান, খাওয়া দাওয়া করেন, আপনার কাছে খুব ভালো লাগতেছে, আপনি খাবেন, আপনার ডিনাই করবেন না। এখন রমাদানের সময় যখন বলা হয় যে আপনি সিএম পালন করতে হবে, দিনের বেলা খাবেন না, জিনিসটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল না, কিন্তু আল্লাহর হিকমা আপনি মেনে নিয়ে কী করছেন, নিজেকে ক্ষমা করতে পারছেন। বিষয়গুলো হলো এরকম। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর দিনের যে আল্লাহর যে জীবন ব্যবস্থা তৈরি করে দিচ্ছেন, যে টার্মস অফ রেফারেন্সগুলো তৈরি দিচ্ছেন বিভিন্ন কনফ্লিক্টিং পজিশনগুলোর মধ্যে, সেটাও মেনে নেওয়া হচ্ছিলো বিশ্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পূর্ব শর্ত, সেটাও আরেকটা বিষয়। এবং এই সব কিছু কনফ্লিক্টের মধ্যে মানুষের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে মানুষের ইনার কনফ্লিক্ট। প্রতিটা মানুষকে আল্লাহ তৈরি করছেন, তার একটা বাহ্যিক ব্যাপার আছে, তার একটা ফিজিক্যাল এন্টিটি আছে, তার একটা স্পিরিচুয়াল এন্টিটি আছে। এই সুরার প্রথমে আমরা সেটা পড়ছি, হুয়াল্লাযি ইউসাউউইকুম ফিল আরহামি কাইফায়াশা, তিনি হলেন যিনি তিনি মাতৃগর্ভে তোমাদেরকে শেপআপ করেন, আকৃতি দেন, যেভাবে তিনি চান সেভাবে। এর আগের আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ জমিনে এমন কিছু নাই যেটা ওনার কাছে গোপন আছে নাই, সবগুলো প্রকাশ্য। দ্যাট মিন্স, তাহলে এটার সাথে এই আয়াতের লিঙ্কটা হচ্ছিল, মানুষের দেহ তৈরি হয় জমিন থেকে, যা উৎপাদিত হয় সেখানে, সেটা নির্যাস থেকে,
মা প্রতিটা মানুষের মা যা কিছু খায় সেখান থেকে তার দেহ আকৃতিতে তৈরি হয়, কিন্তু দেহের মধ্যে রুটা ফুঁকে দেয় কিন্তু আকাশ থেকে। তাহলে আকাশ থেকে রুটা কখনই সে কার দেহতে ফুঁকে দিবে এবং এটা কিভাবে সে শেপাপ হবে পুরা সিদ্ধান্ত কার? পুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই সিদ্ধান্ত আল্লাহ নিচ্ছেন, তাহলে এখানে ব্যালেন্স করতেছেন। তাহলে ন্যাচারালি মানুষের একটা শারীরিক চাহিদা থাকে, সামাজিক চাহিদা থাকে, পারিবারিক চাহিদা থাকে, পাশাপাশি একটা স্পিরিচুয়াল চাহিদা থাকে, আধ্যাত্মিক চাহিদা থাকে। তাহলে এই দুইটা চাহিদার মধ্যে মানুষ ব্যালেন্স করে দুনিয়াতে কীভাবে চলবে সেটাও কি, সেটাও আল্লাহ তার কিতাবের মাধ্যমে, তার রসুলের মাধ্যমে যুগে যুগে বলে আসছে। সেটার প্রতি সমর্পণ করলেই কী হবে, নিজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হবে। সেটা যদি না করা যায় তাহলে অবশ্যই সেখানে অন্যায় হবে। যেমন খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দেখা গেছে তারা একটা থিওরি বের করছে যে দুনিয়াতে তারা ভোগ করবে না, আখেরাতে ভোগ করবে, এজন্য তারা সন্ন্যাসীর জীবনযাপন বেছে নিছে। কিন্তু সন্ন্যাসীর জীবনযাপন সে আক্ষরিক অর্থে বেছে নিলে সে তো সেভাবে থাকতে পারে নাই, সেটা তার যে যৌবিক চাহিদা উপেক্ষা করে যদি সে জীবনযাপন করতে চায় অবশ্যই একটা সময় তার মধ্যে কী দেখা যাবে, তার মধ্যে অন্যায় করার প্রবণতা দেখা যাবে। তাহলে সেটাই ব্যালেন্স করে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন। যেমন দেখা যাচ্ছে ইসলামের নিয়ম অনুযায়ী হালাল উপার্জনের মাধ্যমে কেউ যদি তার পরিবারকে খাওয়ায়, নিজে খায়, সেটা সাদাকার মতো কাজ করবে, সেটা একটা এবাদার মতো কাজ করবে। নারী পুরুষ যদি তার লেজিটিমেট হয়ে তাদের মধ্যে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখে সেটাও এবাদায় পরিণত হবে। অথচ এই জিনিসগুলো কি, সবগুলো দুনিয়াবি বিষয়, তারপরে এটা আখেরাতের দিকে নিয়ে যাবে যদি আমরা এটা দিন অনুসারে সেই জিনিসটাগুলো প্রতিপালন করি এবং এই দুটার ব্যালেন্স করি। তাহলে এই যে টোটাল ব্যালেন্সটা, এই যে কিস্ত, এই কিস্তটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার জন্য দরকার কি, আল্লাহ কিতাব দিন দরকার, এবং দিনটার প্রতি কী দরকার, আসলামা দরকার, ইসলাম দরকার। তাহলে তিনটা টার্ম ছিল খুব কাছাকাছিভাবে কাজ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সে দিনকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তার কিতাবের মাধ্যমে, তার রসুলের মাধ্যমে। এটা হচ্ছিল এই কনসেপ্টের মূল বিষয়। এখন এখান থেকে যে বিষয়গুলো ডেভিয়েটেড হচ্ছে সেটা এরপরে আলোচনিত হচ্ছে। এই আয়াতগুলো আলোচিত, এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছে আলি ইমরানের, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দিন প্রচার করতেছিলেন। তখন নাজরানের এক দল খ্রিস্টান পাদ্রী, নাজরানের থেকে প্রায় 60-70 জনের একটা কাফেলা মসজিদুল নববীতে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে আসছে। তারা যেহেতু শুনছে একজন নবী দাবি করতেছে, তাকে দেখতে চাচ্ছে, তার কথা শুনতে চাচ্ছে, এবং পাশাপাশি ঈসা আলাইহিস সালামের দাওয়াত তার কাছে দিতে গেছে, এরকম পরিস্থিতিতে এই আয়াতটা নাজিল হয়েছে। এবং এই নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছিল যখন তারা আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ইনিশিয়াল কথা বলে বললেন তোমরা আত্মসমর্পণ করো, আসলিম, যেটা হচ্ছিল খুব কি ওয়ার্ড এখানে, তোমরা আসলামা করা, যারা আসলামা করে তারা হচ্ছিল মুসলিম এবং কাস্টার নাম হচ্ছে ইসলাম। তখন তারা বলছিল আমরা অলরেডি আত্মসমর্পণ করে ফেলছি, মানে আমরা যেমন ইসলাম বলতে ধর্ম বুঝতেছি, আসলে এটা কিন্তু একটা আরবি ভাষার মধ্যে একটা অ্যাক্ট, একটা কাজের নাম আসলামা, ইসলাম মানে নিজেকে সমর্পণ করা, বলে আমরা অলরেডি তো সমর্পণ করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে না, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা আল্লাহকে আল্লাহর সন্তান হিসেবে একজনকে ফিক্স করছো এবং যার ফলশ্রুতিতে তোমরা আল্লাহর প্রতি কী করতেছো না, তোমরা সমর্পণ করতেছো না, তোমরা একটা নতুন তত্ত্ব বের করছো যেটা আগের কোনো কিতাব এটাকে সাপোর্ট করে না, এই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। সেটা হচ্ছে খ্রিশ্চান ক্রিড বলা হয়। সেই খ্রিশ্চান ক্রিডটা হচ্ছে এরকম যে আল্লাহর সন্তানকে তারা বলে ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালাম শহীদ হয়েছে এবং তার রক্তের বিনিময়ে সমস্ত মানব জাতির পাপ তারা কী করে নিয়ে গেছে, ধুয়ে নিয়ে গেছে, অর্থাৎ তাদের কোনো পাপের চিন্তা নাই, যদি তারা শুধুমাত্র যীশু খ্রিস্টকে কী করে সন্তুষ্ট করতে পারে, এই জন্য একটা ক্রস নিয়ে তারা ঘুরে বেড়ায়। এই ক্রসটা তাদের, এই ক্রসকে বেসিক্যালি তারা পূজা করে, বেসিক্যালি তারা এই ক্রসের যখন নেয় কনসেপ্টটা এটাই ক্যারি করে যে তাদের মধ্যে কী, ঈসা আলাইহিসসালাম শহীদ হয়েছে, ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, অতএব এই ক্রসে উনি শহীদ যেহেতু হয়েছে, ক্রসের মাধ্যমে কী হয়েছে, তাদের সমস্ত গুণা উনি নিয়ে গেছে, অতএব তাদের কোনোরকম আইন কানুন মানার দরকার নাই। তাহলে দেখা যাচ্ছে যে দিনকে তারা মানবে না, কেননা তারা অলরেডি কী হয়ে গেছে, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। যেটা আমরা দিনের তিনটা ডেফিনেশনের মধ্যে শেষের দুইটা ডেফিনেশনকে তারা এইভাবে ডিনাই করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এটার পার্সপেক্টিভে তোমরা সাবমিট করতে পারতেছো না ইসলাম
তুমি প্রবিষ্ট হতে পারছিস না, কেন তোমরা এই জিনিসটা তোমাদের দিনের মধ্যে ঢুকায় দিচ্ছ। এক কথায় উনি তাদের এই এটার বিপরীতে উত্তর দিয়ে দিলেন। তারপরে ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম এই আয়াতটা এখানে নাজিল হয়েছে এবং সাবসিকুয়েন্টলি এর পরের আয়াতগুলো। তো এখানে দিন শব্দের মধ্যে ইসলামও কিন্তু একটা এই দিনের নাম, পরবর্তীতে সময়ের প্রভাবে ইসলামটা হয়ে গেছে এই দিনের নাম, হ্যাঁ এই ধর্মের নাম হয়ে গেছে। যেমন এই ধর্মের নাম ইসলাম আছে, এই ধর্মের নাম ইমানও, এই ধর্মের নাম দুইটা, একটা ইসলাম একটা ইমান। যে ইসলাম অনুসরণ করে সে হচ্ছিল মুসলিম, আর যে ইমান আনে তাকে বলা হয় মুমিন। দুইটা কিন্তু ইন্টারচেঞ্জেবলি মানে অল্টারনেটলি এটা ব্যবহার হয়। যেমন এই কোরআন মজিদের এই সূরা আলী ইমরানের এই অংশে যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, ইসলাম শব্দটা এখানে ব্যবহার হচ্ছে। কেন, যেটা বাইরে দেখা যায় সেটা হচ্ছে ইসলাম, আর যেটা ভিতরে থাকে সেটা হচ্ছে ইমান। মানুষের ভিতরে যখন ইমান থাকে সেখান থেকে যে লাইট বের হয়, আলোকিত মানুষ যে আচরণটা করে সেটা হচ্ছে মুসলিমের কাজ। এই সূরা, এই সূরার শেষে রব্বানা ইন্নানা সামিয়ানা মুনাদি ইউনাদি লিল ইমান আন আমিনু বিরব্বিহিম ফা আমান্না। তাহলে এখানে ইমান শব্দটা এখানে প্রায়োরিটি পেয়েছে এই সূরার শেষে। আর এখানে যেহেতু ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, যেটা মানুষ স্বচক্ষে দেখতে পারে, সেই জন্য ইসলাম শব্দটা এখানে হাইলাইটেড হচ্ছে, এটা হচ্ছিল একটা বিষয়। তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল, যখনই আপনি আমি এই দিনের মধ্যে যা কিছু করি সেটার বিপরীতে আমাদের একটা এক্সপেকটেশান থাকে। এবং প্রতিটা রিলিজিয়ান বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের মধ্যে যারা তারা যাই কিছু রিচুয়ালস করে, পূজা করে, প্রাসাদ প্রসাদ খায়, বা খ্রিস্টানরা চার্চে যা যা কিছু করে, সেটার বিপরীতে তাদের একটা প্রাপ্তির এক্সপেকটেশান থাকে। যেমন খ্রিস্টানদের মধ্যে খুব শক্তিশালীভাবে একটা জিনিস আছে যে তারা যত বেশি উপাসনা করতে পারবে দুনিয়াতে তত বেশি কল্যাণ লাভ করবে তারা। এবং তাদের রেগুলার যতগুলো রবিবারের সভা হয় সেখানে এই জিনিসটাই তারা সবচেয়ে বেশি হাইলাইট করে, আখেরাতে ব্যাপারে তাদের কোনো রকম হিসাবই নাই। আমাদেরও এক্সপেকটেশন একই রকম, যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব, আল্লাহ আমাদের কী কী দিবেন, রিওয়ার্ড দিবেন, সে রিওয়ার্ড দুনিয়াতে দিবেন আখেরাতে দিবেন, এবং সিদ্ধান্তটা আল্লাহই নেবেন, কীভাবে দিবেন কখনো দিবেন সেখানে আমরা কোনো এক্সপেকটেশান ফিক্স করি না, যে আল্লাহ আমার 20 বছর হায়াত বাড়ায় দাও, এটা আমরা কোনো সময় বলি না। আমরা বলি আমাদের নেক হায়াত বাড়ায়, আমরা কোনো সময় বলি না 20 বছর 30 বছর আমরা আরও বাঁচতে চাই, আমরা এটা বলি না। তাহলে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, তাহলে সেই জিনিসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আবার এখানে বিশেষভাবে স্মরণ করা দিতে যাচ্ছি, সেটা হচ্ছিলো কনসিস্টেন্সি, ইংরেজিতে বলে সামঞ্জস্য বলতে পারেন। যে এই সূরার প্রথম থেকে যেটা সামঞ্জস্য আল্লাহ এস্টাবলিশ করতেছেন সেটা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে যত কী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন সৃষ্টির পর থেকে, মানুষ সৃষ্টির পরে, সবগুলো একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে, একটার বার্তা, একটার মেসেজ আর একটা মেসেজে প্রতিফলিত হয়েছে। এবং সবচেয়ে সর্বশেষ কিতাব হচ্ছিল কি, কোরআন মজিদ। এইভাবে কিতাবের কনসিস্টেন্সি আছে, এটা কিন্তু এই সূরার প্রথমে বর্ণনা করা হচ্ছে। এখন যে জিনিসটা আমরা আলোচনার মধ্যে ঢুকলাম, এই কিতাবের সারাংশ হচ্ছিল ইসলাম। ইসলাম মানে হচ্ছে সমর্পণ করা। এই সমর্পণ করার মেসেজটা কিন্তু সার্বজনীন, এটা প্রত্যেকটা সময়ে এটা ছিল, এবং এটা হচ্ছিল মূল মেসেজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং এই কিতাব ইসলাম এগুলোর সবগুলোর মূল লক্ষ্য হচ্ছিল মানুষের মধ্যে কি, ন্যায় বিচার, জাস্টিস ইমপ্লিমেন্ট করা, এটাই হচ্ছিল মূল বিষয়। এর সূরা এর পরের আলোচনাগুলোর মধ্যে আমরা দেখব যে সমস্ত নবী রাসূল একজনের সাথে একজনের রিলেটেড, কোনোভাবে আলাদা করার কোনো সুযোগ নেই, সেই কনসেপ্টটাও কিন্তু আসতেছে। অতএব এটা যে একটা ইউনিফাইড রিলিজিয়ান, একটা ধর্ম, একটা ইউনিফাইড জীবন ব্যবস্থা, দিন, এটাই গ্র্যাজুয়ালি কী করা হচ্ছে, এটা এস্টাবলিশ করা হচ্ছে এই আর্গুমেন্টের মাধ্যমে, এটাও একটা গুরুত্বপূর্ণ। কেননা এটা আবার বলছি যে খ্রিস্টানরা এমন একটা ক্রিড বা এমন একটা বিশ্বাস, এমন একটা ধারণা তারা নিয়ে জীবনযাপন করা শুরু করছে, যেটা সম্বন্ধে কোনো কিতাব আগেও কোনো দিন বলে নাই, ইভেন কি তাদের বাইবেলের মধ্যে এটা লেখা নেই, যেটা যে তার যারা যে থিওরিটা দিল যে ঈসা আলাইহিসসালাম বা তারা বলে যীশু খ্রিস্ট তাদের সমস্ত পাপ নিয়ে গেছে, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, সেই কনসেপ্টটাও কিন্তু কোনো জায়গায় নাই। অতএব এই জন্য এই এটা বিশেষভাবে ইন্দাল্লাহি ইসলাম এই স্টেটমেন্টটা তাদেরকে দিয়ে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাড্রেস করবেন, তাই না? আচ্ছা,
এরপরে এই আয়াতটার মধ্যে তিনটা পার্ট আছে। প্রথমটা আমরা দেখলাম ইন্নাদ দিনা ইন্দাল্লাহি ইসলাম, একই আয়াতের মধ্যে। সেকেন্ড পার্টটা বললেন ওয়ামাত তালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, যাদেরকে উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা মত পার্থক্য করছে শুধুমাত্র নিজেদের সাথে পরস্পর বিদ্বেষবশত হয়ে কনফ্লিক্ট অনুযায়ী তারা মতবিরোধ করছে। কারণ এই কিতাব থেকেই তো সমস্ত দিন উৎসরিত হয়েছে, যে দুনিয়ার প্রতি সমস্ত মানব জাতি কী করবে, নিজেকে সমর্পণ করে দুনিয়াতে জাস্টিস স্টাবলিশ করবে, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন আল্লাহ। এখন বলতেছে যে এই দিনের পিছনে সবচেয়ে বড় অপোজিট শত্রু কাজ করছে যারা এই দিনটাকে ক্যারি করছে, মানে এই দিনের যে মূল বিষয়টা সেটা হচ্ছিল কি, কিতাব, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে তৎকালীন এটা মূলত অ্যাড্রেস করা হচ্ছে ইহুদি রাবাইদের প্রতি, ইহুদি যারা ধর্মযাজক তাদেরকে ইন্ডিকেট করে এই কথাটা বলা হচ্ছে। ওয়ামাত তালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে পরিষ্কার জ্ঞান আসার পরেও তারা ইখতিলাফ করছে, মতবিরোধ করছে, তার কারণ হচ্ছে বাগিয়ান বাইনাহুম। এখন বাগিয়ান বাইনাহুম, এটা বাগি শব্দটা আমাদের বুঝতে হবে, বাগি শব্দের হচ্ছিল দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছিল কোনো কিছু চাওয়া, মানে কোনো কিছু দাবি করা অথবা চাওয়া একটা, আরেকটা অর্থ হচ্ছিল এই দাবি করা এবং চাওয়ার বিপরীতে যে কোনো ধরনের সীমা লঙ্ঘন করতে উদ্যত হওয়া। তাহলে দেখা যাচ্ছে যে যারা উতুল কিতাব বলতে পারেন ওলামা যারা ছিল, রাবাই যারা ছিল, যারা যারা ইহুদি ধর্মযাজক ছিল, তারা যে কোনো ধরনের সীমা লঙ্ঘন করতে চাইতো তাদের যেটা চাওয়া পাওয়া সেটাকে পূরণ করার জন্য, সেখানে তারা চিন্তা করতো না যে আসলে তারা কী করতে যাচ্ছে, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ, সেটাকে বাগিয়ান বাইনাহুম, বাইনাহুম তাদের মধ্যে, তাহলে তাদের মধ্যে কোনো একটা বিষয় প্রতিযোগিতার প্রেক্ষিতে তারা যে কোনো সীমা লঙ্ঘন করতো, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিফ্লেকশন হচ্ছিল এভাবে। যদি আমরা বনি ইসরায়েলের মধ্যে ইতিহাসটা আপনি ঘেঁটে দেখেন, তাদের মধ্যে মুসা আলাইহিস সালামের পরবর্তীতে প্রতি যুগে যুগে বলতে পারেন প্রতি জেনারেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক আছে? অনেকে বলে যে মোর দেন 4000, 4000-এর উপরে নবী রাসূল পাঠিয়েছেন খালি বনি ইসরায়েলের প্রতি, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝামাঝি যে সময়ের মধ্যে, কম বেশ হতে পারে। মূল কথা হচ্ছিল পাঠিয়েছেন কীভাবে, যখনই তাওরা আসলো, মানে মূল কিতাব হচ্ছে তাদের তাওরাত, এই তাওরাতের পরবর্তীতে তারা প্রতি জেনারেশনে এটা স্টাডি করতো, তাদের মধ্যে স্কলার ডেভেলপ করতো, মানে ওলামা, তাদেরকে মধ্যে তারা আমরা বলি স্কলারলি ব্যুরোক্রেসি, তারা একটা স্কলারলি ব্যুরোক্রেসি, যেমন সরকারি কর্মকর্তাদের একটা ব্যুরোক্রেসি আছে না, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে একদম সেক্রেটারি পর্যন্ত একটার পর একটা প্রমোশন হয়ে এরকম একটা ব্যুরোক্রেসি তৈরি হয়, তাদের মধ্যে একটা স্কলারলি ব্যুরোক্রেসি ছিল, একটা বিদ্যালয়ের মতো ছিল, সেখান থেকে তারা কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, 35 বছর, কেউ 5 বছর, বিভিন্ন লেভেল দিন স্টাডি করতো, সেই অনুযায়ী তাদের র্যাঙ্কিং হতো। তাহলে এই র্যাঙ্কিংটা তাদের কাছে ছিল সবচেয়ে প্রায়োরিটি। তো তারা এটা করতে যায় তখন কী করতো, তখন দেখা যেত বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেত, এই স্কুল ওই স্কুল ওই স্কুল, বিভিন্ন স্কুলে ভাগ করে নিজেদের মধ্যে কনফ্লিক্ট করতো এবং সে কারণে মানুষকে বিভিন্ন দিকে পরিচালিত করতো। তো তাদের এই স্কলারলি ব্যুরোক্রেসির কনফ্লিক্টের বিপরীতে যখন ইনজাস্টিস সমাজের মধ্যে চলে আসতে থাকলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে নবী পাঠাতেন। নবী এসে কী করতো, তাদের এই স্কলারদেরকে কারেক্ট হওয়ার জন্য কল করতো এবং তিনি এটা রিইনস্টেট করার চেষ্টা করতো, এটাকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতো। তখন এই স্কলারদের সাথে নবীর কী হতো, কনফ্লিক্ট, এবং সে অনেক ক্ষেত্রে তারা এই নবীকে মেরে ফেলতো, এই রেকর্ডও তাদের মধ্যে আছে। তো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছে। তাহলে এই জায়গাটা করতো কী কারণে, এটা শুধুমাত্র করতো তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য, সেই আধিপত্য থেকে তারা আর্থিকভাবে সামাজিকভাবে বেনিফিট হওয়ার জন্য তারা এই কাজটা করতো, তারা কিতাবের সব কিছু তারা জানতো, কিন্তু তারপরে তারা এই কনফ্লিক্ট, তাহলে এই কনফ্লিক্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন এখানে, ওয়ামা খতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। তাহলে আল্লাহর দিনের বিপরীতে প্রধান বাধা হচ্ছিল উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সেটা যেমন বনি ইসরায়েলদের সাথে সময়কার সময় ছিল, এখন পর্যন্ত সেটা সমস্ত কিতাবীদের মধ্যে সেটা বলবৎ আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় বাক্যে, এই আয়াতের তৃতীয় বাক্যে কমেন্ট করতেছেন, ওয়ামাইয়াকফুর,
বি আয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, এবং যে কেউ এটাকে কী করবে, কাফারা করবে, এটা কুফর করবে আল্লাহর আয়াত নিয়ে, দ্যাট মিন্স কাফারার এখানে আরেকটা ডেফিনেশন চলে আসে। যেমন এই সুরার প্রথমে আমরা পড়ছি ইন্নাল্লাযিনা কাফারু বি আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, তাহলে সেখানকার বিষয়টা ছিল হচ্ছিল মূলত মুশরিক যারা আহলে কিতাব না তাদের মধ্যে কথা বলা হচ্ছে, যারা কুফর করতেছে, যারা ডিনাই করতেছে আল্লাহ কিতাব। এখানে কুফরের আরেকটা ডেফিনেশন চলে আসতেছে, যে ডেফিনেশন হচ্ছে আল্লাহ দুনিয়াতে কিতাব পাঠাইছেন, সে কিতাবে শিক্ষিত কিছু মানুষকে তৈরি করছেন, তারপরে সেই শিক্ষিত মানুষগুলো কিতাবে শিক্ষিত মানুষগুলো কী করতেছে, কিতাবের অপব্যাখ্যা করতেছে, কিতাবকে নিয়ে ভিন্ন জিনিস করার চেষ্টা করতেছে, কিতাবের যে পারপাস, আয়াতের যে পারপাসে আল্লাহ আয়াতগুলো পাঠাছেন সেই আয়াতগুলোকে বিকৃত করে তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য সেগুলোকে ব্যবহার করতেছেন। এই যে কাজটাকে, এই কাজটাকে বলা হচ্ছে ওয়ামাই ইয়াকফুর বি আয়াতিল্লাহ। তাহলে ওখানকার কুফর, এখানকার কুফর দুইটা, যেমন আবু লাহাবের কুফর, আবু জাহেলের কুফর, এবং বনি ইসরায়েলের রেবাইদের, মদিনার রেবাইদের কুফর, দুইটা কিন্তু ভিন্ন কুফর, কিন্তু দুইটা দুইটা মাত্র আছে। এই জন্য সূরা বাইয়ানের মধ্যে অলরেডি আমরা পড়ে আসছি, লাম ইয়াকুনুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আহলি কিতাবদের মধ্যে থেকে যারা কুফর করছে এবং মুশরিকদের মধ্যে তারা যারা কুফর করছে, তারা দুইজনের কুফরের স্টাইল কিন্তু টোটালি ভিন্ন। ঠিক আছে, একজন খুব ভালো মতো কিতাব জেনে কুফর করতেছে, কিতাবের মধ্যে ম্যানিপুলেশন করতেছে, এটার মধ্যে চেঞ্জ করতেছে, আরেকজন কিতাব না জেনে কিতাবের মেসেজটা বুঝার পরে বলতেছে না মানব। তাহলে দুইটা কিন্তু দুই ধরনের কুফর, এবং তার ব্যাপারে বলতেছে ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, এবং তার ব্যাপারে খুব দ্রুত হিসাব নেবেন আল্লাহ সুবহান। এই সারিউল হিসাবটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, দ্রুত হিসাব নেওয়া মানেই হচ্ছিল যখনই সে এই কুফরের কাজ করবে তার বিপরীতে আল্লাহর আজাব দুনিয়া থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে, এটা হচ্ছে ইন্টারেস্টিং। যারা আল্লাযিনা কাফারু, যারা মুশরিকদের মধ্যে যারা কুফর করছে, তাদের আজাব হবে হচ্ছে মৃত্যুর পর, মৃত্যুর সাথে সাথে তাদের দুনিয়াতে কোনো ইম্প্যাক্ট নেই। যেমন আবু জাহেলের বিপরীতে তেমন কোনো কিছু দেখা যায় না দুনিয়াতে, সে তাকে আল্লাহ ভয় দেখাইছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাঁধের উপরে সে ভুঁড়ি চাপাতে গেছে আল্লাহ ভয় দেখাইছে, কিন্তু সে তো ওভাবে সাফার করে নাই, যখন সে মারা গেছে তখনই তার সাফারিং শুরু হয়েছে। কিন্তু যারা বনি ইসরায়েলের যারা রেবাই ছিল, যারা জেনে বুঝে কুফর করতেছে, বিকৃত করছে, তাদের দুনিয়ার থেকে তাদেরকে হিউমিলেশন শুরু হচ্ছে, সেটা হচ্ছিল আল্লাহর একটা সুন্না। এখানে বোঝা যাচ্ছে ওয়ামাই ইয়াকফুর বি আয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, এই সারিউল হিসাব মানে অতি শীঘ্রই কী করবে, দ্রুততম সময়ে হিসাব নেবে। হিসাব নেওয়া মানে হিসাবের বিপরীতে রিওয়ার্ড, পজিটিভ নেগেটিভ দুইটা চলে আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্নাদ দিনা ইন্দাল্লাহি ইসলাম একটা বাক্য, তারপর হচ্ছিল ওয়ামাকতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, তাহলে সেকেন্ড বাক্য। তৃতীয় বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা যারা এটা কুফর করতেছে তাদের পরিণতি সম্বন্ধে বলে দিলেন, তাই না? তাহলে কেন আপনার মাথায় বারবার রাখতে হবে এই আয়াতগুলো কার প্রতি, খ্রিস্টানদের প্রতি নাজিল হচ্ছে, খ্রিস্টান রেবাইদের, খ্রিস্টান পাদ্রীদের প্রতি নাজিল হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হওয়ার পরে এরপরে আসতেছে যে তাহলে যখনই এই দাওয়াতটা দিচ্ছে সাথে সাথে তারা কি করতেছে, তারা এটার বিপরীতে তর্ক করতেছে, তাই না? যখনই আপনি একজন শিক্ষিত লোককে বলবেন যে এই এই বিষয়ের সাথে সাথে উনি কী করবেন, আমার কি যুক্তি আছে, আমি তো অনেক কিছু জানি, তাহলে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান পাদ্রীদেরকে বললেন যে তোমরা সমর্পণ করো, ঠিক আছে, তোমাদের কাছে যে আয়াত আছে সেটার মধ্যে তোমরা অস্বীকার করো না, সেখানে সব কিছু বলা আছে, ঠিক আছে, তো এগুলো বলার পর তারা যখন তর্ক করার ব্যাপারে উদ্যত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছেন ফা ইন হাজ্জুকা, যদি তারা তোমার সাথে তর্ক করে, ফাকুল বলো আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবানি, আমি আমার ওয়াজকে, আমার চেহারাকে, মানে আমার প্রাইডকে, আমার সমস্ত সত্তাকে, ওয়াজ মানে এটা হচ্ছে একটা সিম্বলিক জিনিস, ওয়াজ মানে ফেস, ফেস মানে হচ্ছে আমার সমস্ত প্রাইড, আমার সমস্ত অহংকার, সমস্ত সত্তাকে আমি কী করতেছি, সমর্পণ করতেছি লিল্লাহে আল্লাহর জন্য, ওয়ামানি তাবানি, এবং আমাকে যারা অনুসরণ করতেছে তারাও একই কাজ করতেছে। দিটিসটা এটা হচ্ছিল মূল একটা কনসেপ্ট বললেন, এই কনসেপ্টটা এই জন্য এভাবে বললেন কেন, এই হুবহুব এই কথার হিব্রু ট্রান্সলেশন তাদের বাইবেলের মধ্যে আছে। তারা যে যীশু খ্রিস্টের কথা বলতেছে, যীশু খ্রিস্টের বর্ণনার মধ্যেও এটা পাওয়া গেছে, যীশু খ্রিস্ট ঠিক একইভাবে
এই বক্তব্যটা দিচ্ছে, কেন এটা হচ্ছে হলো ইব্রাহিমিক স্টেটমেন্ট আমরা বলি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্টেটমেন্ট, যেটা সূরা বাকারায় অলরেডি আমরা পড়ার সময় একই রকম দেখে আসছি। আমরা দেখি কি কি পড়ছি, সূরা বাকারার আপনি ধরেন 112 নম্বর আয়াতে আছিল, বাল মান আসলামা ওয়াজহিয়া ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, বরং যে তার ফেসকে আল্লাহর জন্য কি করবে, সমর্পণ করবে এবং সে হবে মুহসিন। হ্যাঁ, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা বাকারার বনি ইসরাঈলের প্রতি আলোচনার মধ্যে এই স্টেটমেন্ট চলে আসছে। আরো মোর স্পেসিফিক ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত একেবারে সরাসরি, ইসকালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলল যে তুমি সমর্পণ করো, কালা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কি করলাম আমার রব্বুল আলামিনের প্রতি আমি সমর্পণ করলাম, আসলামতু, ঠিক একই কথা এখানে বলতে বলতে বলা হচ্ছে, তাই না? ফাকুন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, একই স্টেটমেন্ট, দুইটাকে একসাথে করে বলে ওমানিত্তাবানি, এবং আমাকে যারা অনুসরণ করছে তারাও একই জিনিস করছে। দ্যাট মিন্স এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে আল্লাহর কিতাব আসার সাথে সাথে যখনই আমি টের পাবো, কেন এটার অডিট কে করে, আল্লাহ করে, এটা কোনো মানুষ করে। আমি বুঝলাম কি বুঝলাম না, আমি কতটুকু বুঝলাম, আমি কী করতেছি, আমার অন্তরে কী করতেছি, সেটা আল্লাহ ভালো জানে। অতএব সেখান থেকে আল্লাহ বলতেছে তোমরা কী করো, ফাকুল আসলাম তুলি রব ওয়াজহিয়া লিল্লাহ, কেন এটা কাকে বলতে বলতেছে, যারা তর্ক করতেছে, তর্ক করা মানে উতুল কিতাবদের কথা বলা হচ্ছে বেসিক্যালি, বলা হচ্ছে। এরপরে আরও স্পেসিফিকলি ওয়াকুল, আরও বলো, লিল্লাজিনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা আসলামতু, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা উম্মি তাদেরকে বলো তোমরা কি সমর্পণ করেছ, এখনো কি করো নাই, মানে বলা হচ্ছে। তাহলে দুইটা গ্রুপ বলা হচ্ছে, উতুল কিতাব মানে যারা কিতাব প্রাপ্ত, সেখানে খ্রিস্টান কিতাব প্রাপ্ত, ইহুদি খ্রিস্টান প্রাপ্ত, দুই পার্টি অ্যাভেলেবেল। উম্মি না কারা, উম্মিনার বর্ণনা দিতে গেলে এটারও বর্ণনা এখানে বিভিন্ন জায়গায় আছে, সেখান থেকে একটা উম্মিনা সূরা বাকারার মধ্যে আছে, সেটা হচ্ছিল যখন বনি ইসরাঈল সংক্রান্ত একটা বর্ণনার মধ্যে আছে, ওয়া মিনহুম উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নু, যে তাদের মধ্যে একটা গ্রুপ আছে উম্মি, তারা কিতাব সম্বন্ধে কিছুই জানে না অথচ কিতাব সম্বন্ধে বিভিন্ন ধারণা নিয়ে ঘুরে বেড়ায়। এটা ছিল বনি ইসরাঈলদের মধ্যে একটা গ্রুপ, সাধারণ অনুসারী, যেটা দেখবেন আমাদের ইসলাম ধর্মে যারা আমরা চলাচল করি, আমরা কিতাব সম্বন্ধে কিছুই জানি না, কিছু কিছু ধারণা নিয়ে আমরা ঘুরে বেড়াই। তাহলে সেটাও ছিল ইহুদিদের মধ্যে এরকম একটা গ্রুপ ছিল। মক্কার কোরাইশটা ছিল উম্মি, মক্কার কোরাইশটা ছিল উম্মি না, হুয়াল্লাযি বাআসা ফিল উম্মিনা রাসূলান মিনহুম, সূরা জুমার সেকেন্ড আয়াত, যে উম্মিদের মধ্যে একজন রসুলকে প্রেরণ করা হলো। তাহলে মক্কার কোরাইশটাও ছিল উম্মি, খ্রিস্টানদের ইহুদির মধ্যে যারা অনুসারী ছিল তারাও ছিল এক ধরনের উম্মি, একইভাবে খ্রিস্টানদের মধ্যে যারা অনুসারী তারাও ছিল উম্মি। উম্মি মানে হচ্ছে যার এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই, বিভিন্ন ধারণা নিয়ে চল। তাহলে তাদেরকেও বলতেছে, এবং উতুল কিতাব দুই গ্রুপকে একটা কথাই বলতে বলতেছে, দুইটা গ্রুপকে একটা কথা বলতেছে, আ আসলাম তুম, আ আসলাম তুম, তোমরা কি সমর্পণ করবে, করছো, করবে, হ্যাঁ তোমরা কি আত্মসমর্পণ করেছো। তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে যাদের কিতাবের জ্ঞান আছে তাদের এত বেশি জ্ঞান হয়ে গেছে, তারা কোনোভাবে মাথা নামাতে চাচ্ছে না। যেমন ইহুদিরা তাদের ওয়ার্শিপের মধ্যে, তাদের এবাদতের মধ্যে সেজদাও টুটে গেছে, ইহুদিদের এবাদতের মধ্যে কিন্তু সেজদাও নেই। এখন দেখবেন ইহুদি খ্রিস্টানদের যতগুলো রিচুয়ালস দেখবেন, মেইন স্ট্রিমদের মধ্যে কোনো সেজদার প্রচলন নাই, কিছু কিছু স্ট্রিমের মধ্যে সেজদার প্রচলন আছে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের যতগুলো, যেমন মুসলিমদের কোনো জায়গায় সালাত যখন দেওয়া হয় সেজদাটা হচ্ছে প্রমিনেন্ট, কিন্তু আর কোনো ধর্মের মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই। তারা এত বেশি বুঝে গেছে, মাথা বিদ্যা কোথায় থাকে, বুদ্ধি থাকে সব মাথার মধ্যে, একটা মাথা কীভাবে নিচে নেব, কিন্তু মাথা আপনার ব্যাপারটা হচ্ছে জ্ঞানের সাথে সাথে আপনি আমি কী হব, মৃত্যু হবে। যেমন হচ্ছে বলা হয়, এটা অনেক ওলামারা অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, যে গাছে যত বেশি ফল হয় সে ফলকে তত নুয়ে যায়, মানে সেজদার দিকে চলে যায়। তাহলে ঠিক একইভাবে জ্ঞানটা হচ্ছে এভাবে, তো জ্ঞানটা হলো এভাবে, তো এখন বিষয়টা হচ্ছিল জ্ঞানটা এভাবে না হয় হচ্ছে যে সে দাঁড়ায় আছে, সে কোনো সেজদা করবে না। তাহলে সে জিনিসটা বলা হচ্ছে যে উতুল কিতাবা এবং উম্মিনা দুইটা গ্রুপকে একই কথা বলা হচ্ছে, এটা অনেকগুলো রিফ্লেকশন আছে। সাধারণত ধরেন এটাকে বলা হয় এভাবে যে এই পলিসি
সব জায়গায় মেনটেন করি। ইসলামের দাওয়াতটা কিন্তু বেসিক্যালি তাই। যেমন আপনি জুমার সলাতে গেলেন, জুমার মসজিদে খুতবা, জুমার খুতবা দিবেন কিভাবে, এমনভাবে দিবেন ওখানে যত ধরনের অডিয়েন্স অ্যাভেলেবেল সবাই যাতে এটা কি বুঝতে পারে। আপনি চাঁদ দেখা কমিটি নিয়ে কি হওয়া উচিত না উচিত যেটার তাত্ত্বিক বিশ্লেষণ কোনো সময় জুমার খুতবা আপনি দিবেন না, কেননা চাঁদ দেখার সিদ্ধান্ত ওলামারা বসে যারা টেকনিক্যাল লোক আছে তারা ফিক্স করে, কিন্তু সেটা নিয়ে জুমার খুতবার কোনো বিষয় না। জুমার খুতবায় একটা শিশু যায়, একটা কিশোর যায়, কিশোরী যায়, তারপরে মহিলা যায়, পুরুষ যায়, ব্যবসায়ী যায়, চাকরিজীবী যায়, বিভিন্ন মানে শ্রেণীর বিভিন্ন জ্ঞান সম্পন্ন লোক যায়, এবং সবার জন্য কাছে কী করতে হবে, তখন তারা ফাসাউলা জিক্রিল্লাহ আল্লাহর স্মরণে যায়। তাহলে সবাইকে কীভাবে কমন গ্রাউন্ড থেকে আল্লাহর স্মরণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে বক্তব্যগুলো কিন্তু হবে সেখানে। সেই বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে আসলাম তুম, তুমি কি সমর্পণ করছো, কারণ সমর্পণটা যার জায়গায়, নারীর সমর্পণ একরকম, পুরুষের সমর্পণ একরকম, কর্মচারীর সমর্পণ একরকম, মালিকের সমর্পণ একরকম। আমরা দেখলাম না কনফ্লিক্টগুলো, সরকারের সরকারি দলের লোকের সমর্পণ একরকম, বিরোধী দলের সমর্পণ আরেকরকম, এবং নিজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সমর্পণ আছে। তাহলে প্রত্যেকটা সমর্পণের জায়গা থেকে মানুষকে প্রথম যে জিনিসটা তার স্পিরিটের মধ্যে আনতে হবে, আমি কি সমর্পণ করব, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে সিদ্ধান্ত বাই হার্ট, মানুষের হৃদয় সম্পর্ক। এটা জ্ঞানের সাথে সম্পর্ক নাই, অভিজ্ঞতার সাথে সম্পর্ক নাই, কারণ এটা মানুষের ভিতরকার একটা বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের অন্তরের অন্তঃস্থলে স্থাপিত করে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ইন্দাল্লাহ ইসলাম এটার একটা কনসেপ্ট হচ্ছিল এভাবে যে দুনিয়াতে যত মানুষ আছে যেখানেই সে থাকুক না কেন, যে পরিবারে জন্মগ্রহণ করুক, যে পরিস্থিতিতে সে জন্মগ্রহণ করুক, যেখানে তার সে বেড়ে উঠুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিজ দায়িত্বে প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম পৌঁছে দিচ্ছে। আপনি কোরআন মজিদ তাকে পাঠ করে শোনান বা শোনান না, ডাজেন্ট ম্যাটার, কেন ইসলামের কনসেপ্টটা হচ্ছিল নিজেকে সমর্পণ করা আল্লাহর ইচ্ছার কাছে, সে আল্লাহর নূর প্রতিটা মানুষের মধ্যে আসে। অতএব সেটার আউটপুট আসবে কিভাবে, সেটার আউটপুট আসবে জাস্টিসের মাধ্যমে। একটা মানুষ কতটুকু ন্যায়সঙ্গতভাবে দুনিয়াতে বিচরণ করতেছে সেটাই ডিপেন্ড করবে সে কতটুকু ইসলামের প্রতি সে অনুগত হয়ে চলতেছে, এবং সে যদি এটার প্রতি একনিষ্ঠ হয় অবশ্যই সে কোথায় কী পাবে, সে কোরআন মজিদের কাছে চলে আসবে। এটা হচ্ছে আলটিমেট তার ডেস্টিনেশন কোনো না কোনোভাবে, এবং আল্লাহ তার যাকে যেরকম নিয়ামত দিচ্ছেন সেই অনুযায়ী বিচরণ। অতএব আপনি আমি ইসলাম ধর্মের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি মানেই আমরা কি জান্নাতে চলে যাবো, এটার কোনো গ্যারান্টি নেই। জান্নাতে মানুষ আলেমের নেতৃত্ব যাবে, জাহান্নামে মানুষ আলেমের নেতৃত্ব যাবে। তাহলে এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস। অনেকে বলে যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ তার কী হবে, তার খবর আল্লাহ ভালো জানে, তাকে আল্লাহই দেখবে, ওইটা আপনার আমার কনসার্ন না। আপনার কনসার্ন হচ্ছে আমাকে এখানে আল্লাহ আনছে, এই রুমের মধ্যে বসা দুইটা কথা শোনাতে সুযোগ দিচ্ছে, আমি কী করব। আমরা এখানে যারা বসছি তারাও তো অনেকেই তো আসতে পারে নাই, তাহলে যারা এখানে আসছি তাদের চিন্তা করা উচিত আমি যে শুনতেছি এর পরবর্তীতে আমার কাজ কি। আমাকে তো সেই প্রিভিলেজ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিছু আয়াত সম্পর্কে শোনার ব্যাপারে, তাহলে সেটাও কিন্তু জবাবদিহিতার মধ্যে চলে আসবে। মূল বিষয় হচ্ছিল যে আমি জানলাম সামিয়েনা আতোয়ানা কি, তাই না? তাহলে আসলাম তুম সে প্রশ্নটা সবার জন্য সার্বজনীন, এই জন্য বললেন ওয়াকুল লিল্লাজিনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা আসলাম তুম। খুব স্ট্রংগেস্ট একটা কি বক্তব্য, কোনো এক্সকিউজ কেউ দেখাতে পারবে না। আসলাম তুম ফাইন আসলামু, যদি তোমরা কী করো তারা যদি সমর্পণ করে ফাকাদ ইহতাদাও, তারা হেদায়ত প্রাপ্ত হবে। এটা হচ্ছে আরও পাওয়ারফুল জিনিস। আপনি যদি সমর্পণ করেন কোথা থেকে আপনি সব রাস্তা পাবেন কেউ জানে না, কেন এর আগে আমরা এই ক্লাসে একটা ডেমনস্ট্রেশন করছিলাম একটা লোকের আমেরিকার, যার শুধু মাথাটা কাজ করে সারা শরীর কাজ করে না, রবার্ট ডেলিভার, এবং সে আল্লাহর নির্দেশে কীভাবে সে কোরআন মজিদও শিখে ফেলছে। কোনো মুসলিমকে সে ফিজিক্যালি দেখে নাই, ওর হসপিটালের মধ্যে একজন মুসলিম ক্লিনার আছে সেও জানে। একদিন সুরা আসর যখন সে পড়তেছে, সে হঠাৎ করে এসে সে মিশরের লোকটা এসে বলে তুমি কি শুনো, বলে না আমি পড়ি, তুমি শিখলা কিভাবে। তখন সে আশ্চর্যজনিত হয়ে গেছে, এ লোকটা মিশরের লোকটা কিভাবে এই লোকটা মুসলিম হল, অথচ ওই লোকটা
আর নিয়ারেস্ট মসজিদ হচ্ছে 40 কিলোমিটার মাইল দূরে। আর এই মিশরের মুসলিম লোকটা কী করতো, মাঝে মাঝে গির্জার মধ্যে যায় বসে থাকতো, কেন কোনো মসজিদ নেই, সে মনে করতো ওখানে বসলে আল্লাহকে পাবে। আর তার সেইখানকার মধ্যে একটা লক্ষ্মী হয়ে গেল, মুসলিম হয়ে গেল, কোরআন মসজিদ শিখে গেল, অথবা পাশের লোকটা টের পেল না কীভাবে এই লোকটা হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কীভাবে হেদায়েত দিবে এটা আল্লাহ জানে। সেই জন্য বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আল্লাহ বলতেছে যে তোমরা কি সমর্পণ করছো, ফা ইন আসলামু, তারা যদি সমর্পণ করে, যদি তারা সমর্পণ করে, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েতপ্রাপ্ত, ঠিক আছে, তারা হেদায়েতপ্রাপ্ত হবে। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, ফা ইন্নামা আলাইকাল বালা, সেক্ষেত্রে তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া, আর এর বেশি কিছুই না। তাদেরকে সবচেয়ে হেকমার সাথে পৌঁছায় দেওয়া তোমাদের কাজ, এর বাইরে তোমার কাজ না। সে হেদায়েত আনলো কি না, ইমান আনলো কি না, এটা তোমার কোনোভাবে না। এটা ছিল দাওয়ার ক্ষেত্রে খুব একটা স্ট্রংগেস্ট পয়েন্ট। লাস্তা আলাইহিম বি মুসাইতির, সূরা 10-এর মধ্যে আমরা পড়ছি যে তাদের উপরে তোমার কোনো রকম কন্ট্রোল নাই। আল্লাহ বারবার বলতেছেন এটা যে তোমার কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছিল আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, দ্যাটস ইট, এর বাইরে আমাদের কিছু করার নাই। সে যদি নিজেকে সমর্পণ করে, আল্লাহ তার ওনার হেকমায় কী করবেন, হেদায়েতের রাস্তা নেবে, সেটা নিয়ে আপনার আমার চিন্তা করার কিছু। তাহলে এই যে বড় বড় ফ্যাক্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ভালোভাবে দৃষ্টিবান তার এবাদের ব্যাপারে। এবাদ মানে হচ্ছে তার অনুগত এবাদের ব্যাপার। তাহলে এছাড়া এই প্রসেসটার মধ্যে কে আসলামু করলো, কে করলো না, সেটা কে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। একই রকমভাবে আমরা ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ আরেকটা আয়াতের, এর আগের আয়াতে পাইছি, 15 নম্বর আয়াত খুব সুন্দর, সেখানে বলা হচ্ছে কি, আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ। সেখানে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, যারা তাকওয়া অর্জন করবে তাদের বর্ণনা দিচ্ছেন। দেওয়ার পর শেষে যখন বলেন ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ, আল্লাহ খুব বেশি দৃষ্টিবান তার ইবাদের ব্যাপারে। দ্যাট মিন্স এই জান্নাতের দিকে তাকওয়া অর্জন করে কে জান্নাতের দিকে যাচ্ছে সে ব্যাপারে আল্লাহ বেশি খবর রাখেন। ঠিক একইভাবে এখানেও কে ইসলামে আসলামা করলো, কে ইসলামকে গ্রহণ করলো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। পাশাপাশি কে ইসলামের জন্য মানুষকে দাওয়াত দিল, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো। তাহলে এখানে ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদের মধ্যে দুইটা মিনিং এখানে খুব সুন্দরভাবে বিল্ট ইন আছে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমরা পরের আয়াতে যাই, আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, একই কন্টিনিউশন বলা হচ্ছে, নিশ্চয়ই যারা অস্বীকার করলো আল্লাহর আয়াত শুনো। তাহলে এখানে খুব রিলেটেড বিষয়টা হচ্ছিলো এই আয়াতের ওই যে উতুল কিতাবদের কথা বলা হচ্ছে, উতুল কিতাবের মধ্যে যারা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে কি করলো, বাগিয়ান বাইনাহুম, তাদেরকে ইন্ডিকেট করা বলা হচ্ছে, নিশ্চয় যারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহে, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন, এবং নবীদেরকে হত্যা করলো কোনো জাস্টিফিকেশন ছাড়া, অন্যায়ভাবে হত্যা করলো, ওয়া ইয়াকতুলুনা লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষের মধ্যে যারা ন্যায়ের আদেশ দেয়, ন্যায়ের জন্য কথা বলে, তাদেরকে যারা হত্যা করে তাদের কথা বলা হলো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও মর্মদায়ক বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। এইভাবে আল্লাহ এই কথাটা বলল। এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এটার অনেক সুন্দর ইমপ্লিকেশন আছে। প্রথম একটা জিনিস দেখেন, ইয়াকফুরুনা ইয়াকতুলুনা ইয়াকতুলুনা, এটা সবগুলো বর্তমান কাল হিসাবে বলা হচ্ছে, অথচ এই কাজগুলো অতীতেও কে কে করছে, বনি ইসরায়েলের রেবাইরা করছে। দ্যাট মিন্স এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসকে সুপার ইম্পোজ করতেছে। অতীতে আমরা বললাম যে বনি ইসরায়েলদের মধ্যে একটা কি ব্যুরোক্রেসি তৈরি হতো, স্কলারলি ব্যুরোক্রেসি তৈরি করতো, নবী আসলো যখন তাদেরকে কারেক্ট করতে বলো তুমি কোন জায়গা থেকে পাশ করছো, কয় বছর দিনের পর, তুমি এত কিছু কোত্থেকে জানো বলে তাকে বিভিন্নভাবে হিউমিলেট করে এক পর্যায়ে তাকে হত্যাও করছে। এটা ছিল বনি ইসরায়েলের আলেমদের বিষয়, এবং তারা তখন কী করছে, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে তারা কী করছে, এই কথা বলছে, তারা যেহেতু সমাজপতি, তখন তারা রাষ্ট্রপতি বা রাজনৈতিক যে সরকার ছিল তাদের কাছে যায় বলছে, এই হচ্ছিল ডেভিয়েন্ট, এ হচ্ছে জঙ্গি, এ হচ্ছে এই ওই, অনেক বিভিন্ন রকম অপবাদ দিয়ে তাকে কী করছে, হত্যা করছে না। তাহলে সেই জিনিসটা যেমন অতীতকালেও করছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় একই কাজ করতেছে। তারা কী করতেছে, তারা বলে না এটা নবী না, হ্যাঁ
যদিও তাদের এতদিন ধরে বলছে শেষ নবী এরকম হবে, যখনই আসছে বলে না এটা নবী না। তারপর বদরের যুদ্ধে যখন জিতলো তো বলে না একটা জিতলে হবে না আরও জিততে হবে। উহুদের যুদ্ধে যখন একটু বেকায়দায় পড়লো, সাথে সাথে দেখছো আমরা বলি নাই, এই ধরনের বিভিন্ন রকম কর্মকাণ্ড করতেছে এবং তারাও ষড়যন্ত্র করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করার জন্য, হত্যা করার জন্য, এবং হত্যা করার জন্য কাজ করতেছে। তো এখন যে জিনিসটা হচ্ছে, ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের বিপরীতে তারা কি করছে, ঈসা আলাইহিসসালাম একই কাজ করছে। উনি যখন আসছেন তখন বনী ইসরায়েলদের সেই রেবাইদের ব্যুরোক্রেসির প্রতি চ্যালেঞ্জ দিচ্ছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কী শিখাইছেন, তাওরাত ইঞ্জিল দুইটাই ওনাকে শিখাইছে। এবং ওইটার বিপরীতে যিনি যখন কথা বলতেছেন সবাই জিজ্ঞেস, তুমি কোথেকে পাশ করছো, তুমি কোথার থেকে, তোমার বিদ্যা কোথার থেকে, তোমার তো মা এরকম, মানে সব ধরনের তাকে হিউমিলেট করে, অথচ পরিষ্কার দেখতেছে সে হচ্ছে নবী, ঠিক আছে। এবং তারা রোমান সাম্রাজ্যের সাথে কি সম্রাটের সাথে ষড়যন্ত্র করছে, সেখান থেকে ষড়যন্ত্র করে নিয়ে এসে ঈসা আলাইহিসসালামকে ভিন্নভাবে তারা সেই রাজনৈতিক রাজার কাছে পোট্রে করছে, তাদেরকে সেবা দেখাইছে, দেখায় তার জন্য হত্যা ষড়যন্ত্র করছে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছিলো, এই যে বর্ণনাগুলো আমরা শুনতেছি, এটা যেমন আমরা শুনতেছি খ্রিস্টানরা তখন শুনতেছে, তখন খ্রিস্টানরা দেখতেছে যে এই বর্ণনা তো ঈসা আলাইহিসসালামের বর্ণনা, কেন ঈসা আলাইহিসসালামের সাথে বনী ইসরায়েলের রেবাইরা যে ধরনের আচরণ করছে সে কথাই তো এখানে বলা হচ্ছে। তো যারা বাইবেলের প্রতি তারা যারা একনিষ্ঠ ছিল তারা দেখতেছে যে একই ঘটনা ঘটতেছে, দ্যাট মিন্স ঈসা আলাইহিসসালামের সাথে যে ঘটনা ঘটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই ঘটনা ঘটতেছে। তাহলে তারা অনেকে চিন্তা করতেছে এটা হচ্ছে ঈসা আলাইহিসসালাম 2.0, মানে আমাদের কম্পিউটারের ভার্সন আছে না 1.1, এটা হচ্ছে 2.0, মানে নেক্সট ভার্সন হচ্ছে এটা। যারা নিজের জ্ঞানের প্রতি একনিষ্ঠ তারা দেখতেছে দিস ইজ দ্য পার্সন, এটা ঈসা আলাইহিসসালাম যেভাবে সে বর্ণনাটা দিচ্ছে এবং সেও কিন্তু একই রকম পরিস্থিতির মধ্যে করতেছে। বনী ইসরায়েলরা একই রকম কাজ করতেছে, বনী ইসরায়েলের ইহুদি রেহবাইরা মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করতেছে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে ক্ষতি করা যায়, তার সাহাবীদেরকে হত্যা করা যায়, একই ঘটনা। তাহলে এই আয়াতটা খুব সুন্দরভাবে খ্রিস্টানদের, যারা জেনুইন খ্রিস্টান, যারা এই কিতাব তাদের কিতাবের প্রতি বিশ্বাস, তাদেরকে সুন্দরভাবে দাওয়া দিচ্ছে। ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বি আয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস করে ফাবাশশিরহুম বি আযাবিন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক তাদের শাস্তির সুসংবাদ। এটা খুব ইন্টারেস্টিং, আল্লাহ যখন এটা উপহাস করে যখন বলেন, কেন যারা এই সমস্ত কাজে নেতৃত্ব দিচ্ছে আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে, মানে আল্লাহর আয়াতকে এভাবে ডিনাই করতেছে, যে পারপাসে নাজিল হয়েছে অন্যভাবে, নবীকে হত্যা করতেছে, যে ন্যায় বিচারের জন্য বলছে তাকে হত্যা করতেছে, মানে তাকে সমস্ত প্লট করতেছে, তারা তো চিন্তা করতেছে এগুলো কাজ করে সে কী করতেছে, আল্লাহর দিন সেই প্রতিষ্ঠা করতেছে, অতএব সে কী করবে, সে আখেরাতে কী হবে, তাকে অভ্যর্থনা জানানো হবে, এই তো তার ধারণা সে সবার মধ্যে প্রচারণ করতেছে। আল্লাহ সেই ধারণার বিরুদ্ধে হ্যাঁ তোমাকে কি অভ্যর্থনা দেওয়া হবে, কিন্তু অভ্যর্থনা দেওয়া হবে কিসে, আজাবুন আলিমে, তোমাকে জান্নাতের দিকে দেওয়া হবে। তাহলে সেই একই টোনে কিন্তু একটা, এবং যে কাজ সে করতেছে সেটার বিপরীতে তার শাস্তি সেরকম হবে। আজাবুন আলিম শব্দটা, আলিম আলিম শব্দটা হচ্ছিল বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, কেন সে দুনিয়াতে সবাইকে যন্ত্রণা দিচ্ছে, সে ষড়যন্ত্র করে নবীদেরকে যন্ত্রণা দিচ্ছে, তার অনুসারীদের যন্ত্রণা দিচ্ছে, সত্যনিষ্ঠ মানুষকে যন্ত্রণা দিচ্ছে। অতএব যেহেতু সে যেহেতু মানুষকে যন্ত্রণা দিচ্ছে তার জন্য আজাবটা হবে কি, আলিম, কঠিন মানে আলিম, আজিমন একটা শব্দ দেখবেন বিশাল, আলিমন হচ্ছে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, তাহলে সব এক্সপ্রেশন কিন্তু এখানে মধ্যে আছে। তাহলে সেটা হচ্ছে এটার এক্সটেন্ডেড ভার্সন আপনি বলতে পারেন। এরপরে দেখবেন এখানে আরেকটা ছোট পয়েন্ট আছে, বিগয়েরিল হাক্কিন, এখানে ব্যবহার হচ্ছে হাক্কিনটা এখানে নাকিরা, এর আগে সুরা বাকারায় ছিল বিগয়েরিল হাক্কি আল আসে, দুইটার মধ্যে মুফাসসিরদের বর্ণনা হচ্ছে এটা যে বাকারার বর্ণনা থেকে আলি ইমরানের বর্ণনায় আল্লাহ আরও বেশি ক্রোধান্বিত হয়েছেন, কেন বাকারায় বর্ণনা যখন বনী ইসরায়েলের বলতেছেন তার পরবর্তীতে তারা ইহুদিদের ইহুদি মানে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য ইনভলভ হচ্ছে, তখন এটা আরও স্ট্রং হয়ে গেলে আল উঠে গেছে। হাক্কিন মানে এনি ধরনের, সব ধরনের, মানে যা কোনো ধরনের জাস্টিফিকেশন, এটা আরও স্ট্রংগার এক্সপ্রেশন বলতে পারেন আল ছাড়া, সেটার এখানে বর্ণনা আছে, সেই এক্সপ্রেশনের মধ্যে এটা আছে।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ, আজকে আমাদের আলোচনার শেষ আয়াত হচ্ছে 22 নম্বর আয়াত, উলাইকাল লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরাই হলো যারা, যাদের সমস্ত আমল সমূহ নষ্ট হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। এটা ইন্টারেস্টিং বিষয়, আমল সমূহ ধ্বংস হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, এবং তাদের জন্য কোনো রকম সাহায্যকারী থাকবে না। এটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা এর আগের আয়াতে বললাম সারিউল হিসাব, সারিউল হিসাব মানে অতি শীঘ্রই কি করবে, হিসাব নেবেন, মানে আজাবটা অতি শীঘ্রই কার্যকর হবে। এটা যেমন একটা কমেন্ট পাচ্ছি, ঠিক একইভাবে এখানে হাবিতাত আমালুহুম ফি দুনিয়া ওয়াল আখিরা, এই জিনিসটার এক্সপ্রেশন হচ্ছে তাদের সমস্ত আমল নষ্ট হবে। অথচ তারা তো প্রতিনিয়ত সালাত আদায় করতেছে, হজে যাচ্ছে, যাকাত দিচ্ছে, সিয়াম পালন করতেছে, এগুলো তো আমল, তারা দান খয়রাত করতেছে, কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি জন্য, যেহেতু তারা নিজেদের টোটাল বিষয়টাকে কি ভিন্ন জায়গায় প্রভাবিত করছে। টোটাল আর্গুমেন্টটা মানুষকে ইসলামের দিকে আহ্বান না করে ইসলামের বিপরীতে নিয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ফ্র্যাকশন তৈরি করতেছে, বিভক্তি তৈরি করতেছে, এগুলোর বিপরীতে তাদের এই পরিণতি হচ্ছে। এখান থেকে একটা খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে যে আপনি, আমি যত ভালো কাজ করি, যদি আমার নিয়ত সহি হয়, আমি যদি নিজেকে সমর্পণ করি, আসলামা মাধ্যমে সেটা করি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে মানার জন্য, হ্যাঁ, সেই যে কাজগুলো করব, যাই কিছু আপনি ভালো কাজ করেন, এটার দুনিয়াতে একটা বেনিফিট আছে এবং আখেরাতে সেটার অবশ্যই আছে। আপনি পাঁচ অক্ত সালাত আদায় করতেছেন, সিয়াম পালন করতেছেন, হজে যাচ্ছেন, আপনি আরেকজনকে সাহায্য করতেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কাজ করতেছেন, এই সমস্ত কাজ, যা কিছু ভালো কাজ, যদি আপনার আমার ভিতরের ইমান ঠিক থাকে এবং আমি যদি নিজের সমস্ত ইগোকে বিসর্জন দিয়ে, নিজের সমস্ত অহমকে, গর্বকে বিসর্জন দিয়ে যদি আমরা আল্লাহর দিনের প্রতি একনিষ্ঠ হয়ে যদি এগুলো কাজ করি, প্রতিনিয়ত দুনিয়াতে আপনার আমার বেনিফিট আছে। বেনিফিটটা এভাবে, কোনো না কোনো বিপদ আপনার মাথার থেকে সরে গেছে, কোনো না কোনো জিনিস বিষয়ে আপনার বারাকা আসছে, এই ব্লেসিংস কিন্তু কন্টিনিউয়াসলি দুনিয়া থেকে শুরু হয়, যদি আমি এই কাজটা ঠিক মতো করতে পারি, এবং আখেরাতে সেটারও প্রতিদান আছে, যেটা অনেক কিছু আমরা কি জানি না। তাহলে সেরকম বেনিফিটের মধ্যে যখন একজন রাইচুয়াস মানুষ, একজন ধার্মিক মানুষ থাকে, আর ধার্মিকতার বিপরীতে যদি আসলামা না থাকে, তাহলে কি হয়, দুনিয়ার এই ব্লেসিং থেকে তো বঞ্চিত হয় এবং আখেরাতও তার জন্য কোনো অবশিষ্ট থাকে না। এই একটা আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যাপকভাবে একটা জিনিস এক্সপ্রেস করলেন যে আপনার আমার সমস্ত তো সমস্ত কাজকর্মের বিপরীতে বেসিক কনসেপ্ট হচ্ছিল আসলাম, আসলিম, সেটা হচ্ছে মুসলিম, মুসলিম কনসেপ্টটা হচ্ছিল সমর্পণ। তাহলে ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম যে কথাটা বলতেছেন, সেখানে যেমন আমরা সিম্পল ট্রান্সলেশন বলি, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, এটা বলি, তখন ইসলামটা হচ্ছে ধর্মের নাম। কিন্তু বেসিক্যালি এটার কনসেপ্টটা হচ্ছিল, এটা হচ্ছিল সিম্পল ট্রান্সলেশন, কিন্তু এটার প্রকৃত ট্রান্সলেশনটা হবে এভাবে যে ওয়াইড রেঞ্জে যদি বলেন, সব কভার করে, সেটা হচ্ছে আল্লাহর কাছে একমাত্র দিন। দিনকে আপনি ট্রান্সলেট করতে পারতেছেন না, দিনের তিনটে ডাইমেনশন আমরা বললাম। প্রথম ডাইমেনশন হচ্ছিল যেটা দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে থাকে, দ্বিতীয় ডাইমেনশন হচ্ছিল জবাবদিহিতা, হিসাব দেওয়ার যে বিষয়টা, তৃতীয় জিনিসটা হচ্ছিল জীবন ব্যবস্থা, সামাজিক যে কনস্টিটিউশন, এই সবগুলো মিলেই কিন্তু দিন। এই দিনগুলোর মূল বিষয় হলো কি, মূল বিষয় হচ্ছিল আসলাম, নিজেকে সমর্পণ। মানুষ সমর্পণ কোথায়, সামিয়ানা আপা, মানে যখনই সে জানবে, যখনই সে উপলব্ধি করবে ইসলাম, মানে ন্যায়, ন্যায় বিচারকে যখনই সে উপলব্ধি করবে সেটা, এবং সেটার প্রগ্রেশন কোথায় হবে, আপনার গ্র্যাজুয়ালি যখন সে আগাতে থাকবে, সে কোরআন মজিদের সাথে সে সংযুক্ত হবে এবং কোরআন মজিদ জানবে এবং সে মানতে থাকবে। তো সেখানে গুরুত্বপূর্ণ জিনিস যায়, যে যে সমস্যাটা হয়ে থাকে, সেখানে সমস্যাটা হয় যখন মানুষ কোরআন মজিদ জানতে থাকে, দিনের জ্ঞান জানতে থাকে, তখন গ্র্যাজুয়ালি মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকে। কারণ এখানে যারা এই জিনিসগুলো শেখায় তারা বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন তারা যে জিনিসটা করে সব রিলিজিয়াস ট্রেডিশনগুলো একই রকম আছে, এটা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিমের মধ্যে যারা রিলিজিয়াস ট্রেডিশনের মধ্যে আছে, যখনই একটা স্টুডেন্ট কোনো স্কুলে যায়, মাদ্রাসা যেটাই বলেন, আরবিতে মাদ্রাসা, ইংরেজিতে স্কুল, বাংলায় বিদ্যালয়, যাওয়ার সাথে সাথে তাকে প্রথমে শেখানো হয় কি, বিভিন্ন লেটার শেখানো হয়, ABCD বা আলিফ বা কাসা শেখানো হয়, সে সময় তাকে কী করা হয়, শেখানোর সময় সে যদি
ওস্তাদের কথা শুনে না শুনে তখন তাকে কী করা হয়, বিভিন্ন রকম মাধ্য দেওয়া হয় বা তাকে বাধ্য করা হয়, তাকে তখন শেখানো হয় কি, আনুগত্য শেখানো হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝেন, তাকে আনুগত্য শেখানো হয় যে তুমি তোমার ওস্তাদের কথা শুনবা, ঠিক আছে, এইটা শুনবা। এই জিনিসটাকেই তার সারা লাইফ লং এটাকে তাকে এস্টাবলিশ করায় দেয় সে ওস্তাদ, যে এই ছেলেটা প্রথমে হর বা এই মেয়েটা প্রথমে হর্ফ শিখছে, হর্ফ শেখার করছে, ভাষা শিখছে, ভাষা করে কোরআন মজিদ শিখছে, বুঝতে শিখছে, সর্ব অবস্থায় অবিডেন্স মানে আনুগত্য করতে বলতেছে কাকে, ওস্তাদকে। কিন্তু আর ওস্তাদের আনুগত্য করবে না সে, সে করবে জ্ঞানের আনুগত্য। সে যেটা যে জানলো সে জ্ঞানের মধ্যে থেকে যেটা সত্য সেটাকে সে মানবে, ওস্তাদের প্রতি সে সবসময় সম্মান প্রদর্শন করবে, কিন্তু তাকে আনুগত্য করতে হবে আল্লাহর। কিন্তু আল্লাহর আনুগত্যর আগে তার তাকে সে যে জ্ঞান অর্জন করছে সেখানে, তাহলে সে জ্ঞান অর্জন না করে সে জ্ঞানের প্রতি আনুগত্য না হয় সে কী হয়, স্কুল অফ থটের প্রতি আনুগত্য শুরু করে। যখনই আনুগত্য শুরু করে তখন সে একটা দলে পরিণত হয়, এখন দলকে ডিফেন্ড করার জন্য সে কোরআনের আয়াত পরিবর্তন করতেও সে দ্বিধাবন্ধ করে না, সেই জায়গা থেকে তার ডিভিয়েশনে চলে যায় কোন জায়গায়, উতুল কিতাব ওই গ্রুপের মতো। এই জার্নিটা খুব ক্রিটিক্যাল জার্নি। তাহলে এই কারণে জার্নির মধ্যে আপনি যখনই আগাচ্ছেন দিনের মধ্যে আপনি এক পা দিলে আল্লাহ দশ পা আগায় আসবে। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে আনুগত্য অনলি কার প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, যেটা সত্য সেটার প্রতি, যেটা ন্যায়সঙ্গত সেটার প্রতি, যেটা কোরআন মজিদ বলে দিচ্ছে সেটার প্রতি, এর বাইরে যা কিছু আসতেছে সেটার প্রতি আনুগত্য না। আপনি শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যেতে পারেন, কিন্তু আনুগত্য বিলংস টু আল্লাহ অ্যাবসোলিউটলি। তাহলে এই যে প্রিন্সিপালটা, এটা মেনটেন করা খুব জরুরি, যেটা যুগে যুগে স্কলাররা ফেইল করছে, ব্যর্থ হয়েছে, যার ফলে মানব জাতি এত ভাগে বিভক্ত। এটা হচ্ছে মূল টোন হচ্ছিল, মানব জাতি এত ভাগে বিভক্ত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স পাঠাইছে, আর যারা এই গাইডেন্সটাকে ডিসিমিনেট করতেছে, এটা যারা প্রচার করতেছে, তারা নিজেরা বিভক্ত হয়ে কি এই বিভক্তি মানুষের মধ্যে জাগ্রত রাখছে। তাহলে এটা বড় ধরনের শিক্ষা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বলতেছে আসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, ঠিক আছে, আমরা সমর্পণ করলাম আল্লাহর প্রতি, রব্বুল আলামিনের প্রতি, তাই না? এটা গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে কনক্লুড করতেছি, নেক্সট ক্লাসে আমরা এর পরের সেকশন মানে 23-27 নম্বর আয়াত পর্যন্ত আলোচনার চেষ্টা করব। আমরা ক্লোজ করতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।